সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর আমার পরিবার সবাই খুব ভালো আছে। আর চলে এসেছি দেখো পার্কে ঘুরতে। আর পার্কে, এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশেই পার্ক, নাম হচ্ছে মেদে পার্ক। তো দেখো পার্কে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, আর পার্কটা দেখো অনেক বড় অনেক। তো চলো, তোমাদের জন্য ভিডিও করেছি, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আমি শুধু ওকে বলেছি একটু জোরে দোল দাও, তো দেখো এমন জোরে দোল দিয়েছে আমি প্রায় দোলনা থেকে পড়েই যাচ্ছিলাম। এখানে দেখো আবার এটাকে কি বলে আমি জানি না, উঠে পড়েছি, পার্কে ছিল, বাচ্চাদের মতন খেলতে শুরু করে দিয়েছি, খুব মজা হয়েছে, সবার সঙ্গে দারুণ এনজয় করেছি। আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো, ভিডিওটা দেখতে থাকো। পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি মোমো খেতে। মোমো প্রায় অনেক দিন পর কলকাতায় গিয়ে খেয়েছি, এত ভালো লেগেছে কি বলবো তোমাদের। তারপরে এটা হচ্ছে নেক্সট ডে, চলে এসেছি অগ্নিকর্ণা পার্কে। তো খুব সুন্দর পার্ক অগ্নিকর্ণা পার্কের, একটা ভিডিও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, এটা দ্বিতীয়বার গেছি, দারুণ এনজয় করেছি। চলো তোমরা দেখতে থাকো কেমন এনজয় করেছি অগ্নিকর্ণা পার্কে, দেখতে থাকো তোমরা। ঠিক করে ধরে না, বসেইনি তো ঠিক করে, বসে পড়ে শুরু হয়ে গেল। মোজাটা খোল, লাফাই এই ও তো মাথা ঘোরায়, উঠতে হবে। রবীন্দ্র
একটু ভিডিও করো। মোবাইলে করো? আমাদের এই যে নেট আসছে আমার। আর মোবাইলে নেট আসছে। পার্কে তোলা কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে মন কত আবেশে, মনে পড়ে যায় কত স্মৃতি, কত ছবি ভালোবাসায়।